নূপুর শর্মাকে বিচারপতি সূর্যকান্ত জানেন তিনি আসলে কে সংক্ষিপ্ত আকারে জেনে নিন তার বিষয়ে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যকে ঘিরে এবার তাকে সরাসরি জবাব দিলেন বিচারপতি সূর্যকান্ত খবর প্রকাশ্যে আসতেই সুপ্রিম কোর্টের বিচারপতি জেলা আদালত থেকে পদোন্নতি পেয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া সূর্যকান্ত এর আগে একাধিক বিতর্কিত কেসের শুনানি করেছেন পাঞ্জাব হরিয়ানায় কৃষকদের ফসল কাটার পর মাঠে আগুন দেওয়াতে দূষণের সমস্যা নিয়ে মামলায় হাইকোর্টে সেই বিচারপতির এজলাসেই ওঠে একদিন নিজে কৃষক পরিবার থেকে বড় হয়েছেন তাই খুব ভালো করে বুঝেছেন মাঠের কষ্ট কোন অপরাধ ছোট বা বড় এই ভিত্তিতে জামিন হওয়া উচিত বা অনুচিত এই তথ্যে বিশ্বাস করেন না তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার আগে সূর্যকান্ত ছিলেন হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হরিয়ানার হেসারের বাসিন্দা সূর্যকান্ত বিচারকের চাকরি করার আগে ছিলেন আইনজীবী তিনি সংবিধান পরিষেবা এবং নাগরিক অধিকার বিষয়ক আইনের একজন বিশেষজ্ঞ একটা সময় হরিয়ানার অ্যাডভোকেট জেনারেল ছিলেন সুপ্রিম কোর্টের সেই বিচারপতি সূর্যকান্তই শুক্রবার বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নূপুর শর্মার মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছেন তার ডিভিশন বেঞ্চের আরেক বিচারপতি ছিলেন জেবি পর্টিওয়ালা কিন্তু মূল কাজটি করেছেন বিচারপতি সূর্যকান্ত উনান ডিভিশন বেঞ্চে নূপুর শর্মার তরফে আর্জি জানানো হয়েছিল যাতে দেশের নানা আদালতে তার বিরুদ্ধে হওয়া মামলাগুলি দিল্লিতে শুনানির ব্যবস্থা করা হয় দুই বিচারপতি নূপুরের হাইকোর্টে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে আসার সিদ্ধান্তেও সমালোচনা করেন নূপুর শর্মাকে কার্যত জবাব দিয়ে বিচারপতি বলেছেন নুপুর দেশের মানুষের আবেগকে নষ্ট করেছে উদয়পুরের ভয়াবহ কাণ্ড নূপুর শর্মার জন্যই ঘটেছে বলে বিচারপতি উল্লেখ করেন সেই কারণে নূপুর শর্মাকে ক্ষমা চাওয়ার কথাও বলে আদালত এজলাসে নূপুর শর্মার আইনজীবীরা নূপুরের অনৈতিক এবং বিত্তেষমূলক মন্তব্যের প্রেক্ষিতে ভুল যুক্তি তৈরি করবার চেষ্টা করেছিলেন বটে কিন্তু বিচারপতি কার্যত প্রত্যেকের মুখ বন্ধ করেছেন